রথের সকালে নবদ্বীপের সাংসদ জগন্নাথ সরকার পৌঁছে বেশ কয়েকটি রথের শুভ উদ্বোধন করেন। রথযাত্রা উপলক্ষে এবারে নদিয়াবাসীর বাড়তি উন্মাদনা। করোনার কারণে গত দুবছর যাবৎ নিয়ম রক্ষা হয়েছিল বিভিন্ন মঠ মন্দিরে। ধর্মের পীঠস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে নদিয়াবাসী, তাই রথযাত্রা এবার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। রথের আনন্দ সীমাবদ্ধ ছিল নদিয়ার মধ্যেই। এবছর সাংসদ জগন্নাথ সরকারের প্রচেষ্টায় শিয়ালদাহ, কৃষ্ণনগর এবং হাওড়া নবদ্বীপ ধাম চার জোড়া লোকাল ট্রেন বন্দোবস্ত করার কারণে ভিন জেলা থেকে দর্শনার্থীদের আসার ঢল নেমেছে। তাই জগন্নাথ সরকার প্রথম রথের দিন সকাল সকাল উপস্থিত নদিয়ার বিভিন্ন মঠ মন্দিরে রথযাত্রা উদ্বোধন করতে। শহরের 11 নম্বর ওয়ার্ড নয়নতারা ঘাট এলাকায় শ্রী চৈতন্য ধাম ওঙ্কারনাথ মঠে আসেন তিনি। বলেন, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি, রীতিনীতি ঐতিহ্য বজায় রাখতে তিনি বদ্ধপরিকর। তাই বিভিন্ন মঠ মন্দির কি পরিস্থিতিতে আছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তালিকা প্রস্তুত করেছি। ধর্মীয় প্রচারের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে দেখব। নবদ্বীপ পৌরাণিক শহর এবং ধর্মীয় একটা ঐতিহ্য আছে। এখানেই স্বয়ং যুগাবতার চৈতন্যের আবির্ভাব হয়েছিল ধর্ম রক্ষার জন্য। তার যে কাহিনী স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমি দেখলাম। এখানে একটি মন্দির উদ্বোধন রয়েছে, সেটা দেখলাম। ভবিষ্যতে নবদ্বীপকে কিছু ডেভেলপ করার জন্য কোনো প্রকল্প পাওয়া যায় কি না তারই একটা পরিকল্পনা এবং জায়গা পরিদর্শন করলাম। এখন সহযোগিতা চাই সকলের, দেখা যাক কিছু করা যায় কিনা, এই উদ্দেশ্য নিয়েই আসা। মলয় রে, রিপোর্ট টাইমস বাংলা।